মেইন মাস্টার ফিয়ার তোমার তাই তো আমার মেইন মাস্টার আচ্ছা দেখো এখানে তো আমি বেশি কিছু দেখাচ্ছি না নট ভেতরে রয়েছে চিকেন কাল্লুমা সেট দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে চিনি কাল্লুমা রয়েছে ওদেরকে হচ্ছে কি প্রথমে নটটা দেখাচ্ছো তোমার তো হ্যাঁ হ্যাঁ প্রথমে হচ্ছে কি ম্যাডাজি কবুতর দেখাচ্ছে এবার লালের উপর থেকে ম্যাডাজি চিকেন নাফতা সেট দেখাচ্ছে আচ্ছা এটা দাদা দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখে নাও হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি এমন একটা দাদার লফটে চলে এসেছি মারুকদার লফট পুরো অড লফট হচ্ছে সেল করে দেবে তো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে লফটে এসেছি আমি অনেক দূর থেকে এসেছি মিনিমাম 3 ঘন্টা ট্রেনে লেগেছে তোমার হচ্ছে কি বারাসাত উত্তর বারাসাত তো আমি বেশি কিছু বলছি না তো মারুকদার ভারী এসেছি প্রচুর ভালো ভালো কবুতর আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজটাকে ফলো করেনি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ফলো করে দেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সামনে মারুকদা দাঁড়িয়ে রয়েছে মারুকদার লফটাই আমি প্রবেশ করবো মারুকদার সামনেই রয়েছে চলো আসুন এটাই আমার লফট আচ্ছা তো দেখে নাও মারুকদার লফটাই আমি প্রবেশ করছি খুব সুন্দর লফট একটা দেখতেই পেলাম অনেক দিন পরেই আমি একটা ভালো লফটে প্রবেশ করেছি দেখো প্রচুর কবুতর রয়েছে লাল রয়েছে কাল্লুমা রয়েছে সমস্ত রকমের বিভিন্ন রকম কবুতর রয়েছে সবুজ রয়েছে গিরিবাজ রয়েছে কাগজি রয়েছে তো এই সামনে রয়েছে তোমার হচ্ছে কি মারুকদা তো মারুকদার মুখ থেকেই আমি কিছু কথা শুনে নেবো তো চলো তো মারুকদা কেমন আছো ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ মারুকদার লফটে আজকে কি কি কবুতর দেখাবে মারুকদা আজকে আজকে মেইনলি যে ব্যাপারটা ভিডিওটা সেল পারপাসে থাকবে আচ্ছা যে কটা ভিডিওতে পায়রা শখ করানো হবে সেগুলো সবই সেল পারপাসে থাকবে অবশ্যই আপনার ভিডিওর কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন আছে ঠিক আছে কোয়ালিটি কেমন আছে আর ভিডিওতে আমি মোটামুটি আমার নাম্বার দিয়ে দেব স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে তোমার লফটে কতগুলো পায়রা আছে এই মুহূর্তে আমার তো মেইনলি গোনা থাকে না আর আমি পায়রা গোনাটা পছন্দ করি আচ্ছা আনুমানিক 50 পিস আচ্ছা 50 পিস মানে লফটে তোমার হচ্ছে দেখতেই পাচ্ছ একদম দাদার একদম সাইডে রয়েছে ওপরেও রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর পায়রা রয়েছে মানে প্রচুর কবুতর রয়েছে গিরিবাজ ম্যাডাজ সমস্ত রকমের বিভিন্ন রকমের তোমার হচ্ছে কবুতর দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এবার চলো মারুকদা তোমার হচ্ছে আর এই যে লোমিন লফটা করেছো কত টাকা খরচা হয়েছে তবু এই ভেতরের সেট আপটা আমার এই সেট আপটা টোটাল খরচা পড়েছে তোমার 70 থেকে 80 হাজার টাকা আচ্ছা 70 থেকে 80 হাজার টাকা মানে বড় অ্যামাউন্টে তোমার হচ্ছে খরচা করেছো আচ্ছা কবে থেকে কবুতর পুষছো আমার দাদিমা কবুতর পুষতেন আচ্ছা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে কবুতর আমাদের বাড়িতে আছে আচ্ছা তো সেখান থেকে একটা ভালোবাসা আছে আচ্ছা আর আমি এই লাইনে আছি ধরো হয়ে থেকেই লাইনে আছি এই 22 বছর আমার বয়স ছোট থেকেই কবুতর দেখে আসছি তখন গোলা ছিল আচ্ছা তারপরে ধরো আস্তে আস্তে যখন হ্যাঁ সবাই ছোট থেকেই বড় হয় দেশি পর থেকে ম্যাট্রাজ গিরিবাজ এখন এই লাইনে আছি তো আমি বেশি কিছু ভিডিওটা বলছি না ভিডিওটা বেশি বড় করছি না তো এবার চলো মারুকদার পায়রাগুলো শখ করে প্রথমে তোমাদেরকে আমি মারুকদার তোমার হচ্ছে লফটটা ভিজিট করে দিচ্ছি দেখো কত সুন্দর রয়েছে দেখো সাটিন রয়েছে কাল্লুমা রয়েছে কাগজি রয়েছে দেখো কত সুন্দর কবুতর রয়েছে দেখো এই একই একটা নর রয়েছে ডাকছে আর এই দেখো আর এই তোমার হচ্ছে কি ব্রিডিং পেয়ার রয়েছে তাই তো হ্যাঁ ব্রিডিং পেয়ার রয়েছে এই একটা বেবি রয়েছে এই দেখতেই পাচ্ছ বেবি রয়েছে তো দেখো নাও তো মারুকদা তোমার হচ্ছে কি দুটো কাল্লুমা বের করলো এবার তোমাদেরকে এখানে দেখো প্রথমে তোমাদের হচ্ছে কি দুটো কাল্লুমা পেয়ার দেখাচ্ছে যেটা এখন মার্কেটে বিরাট ডিমান্ড তোমার হচ্ছে কাল্লুমা তো এই দেখে নাও আচ্ছা মারুকদা এই কবুতর দুটোর তোমার হচ্ছে কি প্রাইস কেমন রেখেছো যেহেতু সেলে রেখেছো তবু আনুমানিক কত তুমি হচ্ছে কি ছাড়বে এটা মোটামুটি আচ্ছা 3,500 টাকা দাম রেখেছি আচ্ছা সেটা ফোন করলে আমার সাথে আলোচনা সাপেক্ষে কিছু কম আচ্ছা 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 কম বেশি রাখা যাবে তোমার হচ্ছে কাল্লুমা পেয়ারটা খুব সুন্দর রয়েছে তো বডি স্ট্যান্ডিংগুলো দেখে নেবো কাল্লুমা পেয়ার মানে চিনি কাল্লুমা দেখেই বুঝতে পারছো আর বডি স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো আর লেজের কোয়ালিটিও দেখিয়ে দেবো কারণ কাল্লুমার মেন লেজ তো চলো তোমার হচ্ছে কি তো মারুকদা আমি কাঁচে ছেড়ে দাও তোমার হচ্ছে কি তো আচ্ছা ছেড়ে দিল এটা রয়েছে নর না মাদা এটা নর আছে আচ্ছা এটা নর রয়েছে আর মাদাটা ছেড়ে দাও দেখে নাও এটা রয়েছে হচ্ছে মাদা দেখে নাও খুব সুন্দর রয়েছে বডি স্ট্যান্ডিংগুলো দেখে নাও অসাধারণ রয়েছে
তো এবার তোমাদের হচ্ছে কি লেসটা আমি দেখিয়ে দেব। তোমাদেরকে হচ্ছে কি প্রথমে নটটা দেখাচ্ছো তোমার দা? হ্যাঁ হ্যাঁ, প্রথমে নটটা দেখাচ্ছে। দেখো অসাধারণ লাগছে, যেহেতু এখন বর্ষাকালে পুরুষ খাচ্ছে, দেখে নাও অনেক লেজ উঠছে, অনেক লেজ পড়েও গিয়েছে। তো দেখে নাও এটা রয়েছে তোমার হচ্ছে কি নট, আর নটটা তোমার হচ্ছে কি এই দেখালো, আর মাদাটাও রয়েছে তোমার হচ্ছে সাইডে রয়েছে। এবার তোমাদেরকে মারুদা তোমার হচ্ছে কি মাদাটা দেখাবে, চলো। এইবার তোমাদের হচ্ছে মাদাটা দেখাচ্ছে। দেখো তোমাদেরকে প্রথমেই বললাম যেহেতু এখন বর্ষাকালের সিজন চলছে, আর যেহেতু কুরুষ খাচ্ছে, দেখে নাও লেজের কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে। কাল্লুমার তোমার হচ্ছে কি লেজটাই মেন, দেখে নাও খুব সুন্দর রয়েছে। তোমাদের যদি পছন্দ হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কল করে নেবে, একটা ছাড়া দুটো চাইলেও কাল্লুমার পেয়ার পেয়ে যাবে। তো চলো নেক্সট কোনো কবুতরের দিকে আমি আসি। দেখতেই পাচ্ছ আর একটা তোমার হচ্ছে সেকেন্ড কাল্লুমা সেট দেখাচ্ছে, দেখে নাও খুব সুন্দর রয়েছে। চিনি কাল্লুমা রয়েছে, চিনি কাল্লুমা তো দাদা? হ্যাঁ চিনি কাল্লুমা রয়েছে, দেখে নাও খুব সুন্দর রয়েছে। তো আমি কি দেখাবো, মারুদার পায়রা রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে নেবে, খুবই কম প্রাইসে তোমার হচ্ছে কবুতর ছেড়ে দেবে, আরও কাল্লুমা ছাড়া আরও বিভিন্ন কবুতর পেয়ে যাবে। তো দাদা এই কবুতরটা তোমার কাছে কতদিন রয়েছে একটু বললে ভালো হতো। তো এগুলো সব মানে যে কোটা পেয়ার আমি দেখাচ্ছি কাল্লুমা পেয়ার, এগুলো সব আমার মানে রানিং পেয়ার, সব ডিম বাচ্চা করা আছে। আচ্ছা ডিম বাচ্চা করা আছে, একটা পেয়ারেরই ডিম বাচ্চার গ্যারান্টি আছে। আচ্ছা ডিম বাচ্চা একদম গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি আছে, সবগুলো আমার ডিম বাচ্চা করানো পায়। আচ্ছা তো আমি বেশি কিছু বলবো না, তো দাদার মুখ থেকে তোমরা শুনেই নিলে, তো এবার পেয়ারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে নেবো। আচ্ছা দাদা কোনটা নট? এইটা নট তাই তো? আচ্ছা এটার মাদার রয়েছে। আচ্ছা তোমার হচ্ছে দেখে নাও, তো আইস কোয়ালিটি খুব সুন্দর তাই তো? আইস কোয়ালিটি খুব সুন্দর রয়েছে, একদম হোয়াইট। তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, তো চলো এবার বডি স্ট্যান্ডিংগুলো দেখে নেবে। দাদা খাঁচাই ছেড়েই দিচ্ছে, দেখে নাও দাদা তুমি খাঁচাই ছেড়ে দাও, দেখে নাও বডি স্ট্যান্ডিংগুলো দেখে নাও, অসাধারণ লাগছে। এই দেখো দেখে নাও কাল্লুমা পেয়ার রয়েছে। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করবে, আর যাদের তোমার হচ্ছে লাগবে না তোমরা ফোন করে ডিস্টার্ব করবে না, কারণ অনেক বন্ধুরাই তোমার হচ্ছে ফোন করে ডিস্টার্ব করো, তো যাদের লাগবে তারাই একমাত্র ফোন করবে। তো চলো নেক্সট কোনো কবুতরের দিকে। দ্বিতীয় নম্বর সেট দেখাচ্ছে, দেখে নাও মারুদার খুব সুন্দর সেট রয়েছে, মানে তোমরা দেখলে তোমার হচ্ছে কি বুঝতে পারবে। দেখো মারুদা ধরে রয়েছে, ছটপট করছে, একদম লং সাইজের রয়েছে। দেখো নটটা দেখো, মানে সত্যিই বলতে নটগুলো খুবই বড় হয় আর খুবই দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু মাদাগুলো কেন না এরকম হয় জানি না। তো তোমাদের হচ্ছে কি দেখে নাও, নটটা দেখো নাও খুব সুন্দর রয়েছে। তোমাদের যদি নট লাগে অবশ্যই। আচ্ছা দাদা সিঙ্গেল কি তুমি সেল করবে? সেটা আলোচনা সাপেক্ষে, যদি কেউ কথা বলে কারোর যদি পার্সোনাল দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন, আমি চেষ্টা করব দেওয়ার। আচ্ছা আচ্ছা তো দেখে নাও তোমার হচ্ছে কি। তো মারুদা কিরকম রেঞ্জে তুমি হচ্ছে কি ছাড়বে কবুতরগুলো? সমস্ত মানে লফটের সবচেয়ে কম লোতে কিরকম ছাড়বে তোমার হচ্ছে? আমার কাছে সব থেকে কম প্রাইসের পায়রা আছে 150 থেকে 200 টাকা পিস, 150 থেকে 200 টাকা পিস। আচ্ছা সেই কুকুরগুলো তোমাদেরকে দেখাবো যারা তোমার হচ্ছে সবে কবুতর পুষছো তোমাদের জন্য, কিংবা কোনো মানে বড় লফটে যারা পায়রা পোষে, দামি দামি পায়রা, তাদের অনেকেরই আর কি চাই যে সেগুলোর মানে বাচ্চা কাচ্চা কোনো পায়রা ব্রিডিং এ তোমার হচ্ছে কা বসে রয়েছে। তো আমি এই তোমার হচ্ছে দুটো কাল্লুমাই দেখাচ্ছি, চিনি কাল্লুমা রয়েছে। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে। তো এইবার তোমাদেরকে আমি দেখাবো নড়ের লেজটা, দেখো কত সুন্দর লাগছে মারুদার। এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর রয়েছে, মারুদা ধরেই রয়েছে। তো তোমাদেরকে এক এক করে দেখালে সবচেয়ে ভালো হয়। তো মারুদা তোমার হচ্ছে বডি স্ট্যান্ডিংগুলো আগে দেখিয়ে দিই, দেখে নাও খুব সুন্দর রয়েছে, দেখে নাও এটা তোমার হচ্ছে কি নট ছাড়লো, আর এটা রয়েছে তোমার হচ্ছে কি মাদা, দেখে নাও খুব সুন্দর রয়েছে। দেখে নাও নটটা তোমার হচ্ছে কি ডাকছে, তোমার হচ্ছে কি দেখেই বুঝতে পারছো, আর মাদা রয়েছে তোমার হচ্ছে কি ওই সাইডে এই সামনেই রয়েছে। তো এবার তোমাদেরকে লেজটা দেখাবো, একদম দেখো, দেখে নাও একদম গোড়া থেকে, যেহেতু এখন কুশ খাচ্ছে বর্ষাকালে, দেখে নাও একদম তিলক। আচ্ছা দাদা একটু তিলকটা দেখি, তিলক থেকে বানানো কাল্লুমা, যেহেতু দেখে নাও খুব সুন্দর রয়েছে, দেখেছ তো তিলক থেকে বাঁধানো, মানে তিলক থেকে কাল্লুমা পায়রা অরিজিনাল কাল্লুমা তিলক থেকে বাঁধানো হয়। তোমার হচ্ছে কি তো ঝাড়া কবুতর পোষো কাল্লুমার লাইনে তোমার হচ্ছে কি জানো, তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, এই নল রয়েছে। এবার তোমাদের হচ্ছে মারুদা, এবার তোমার হচ্ছে কি মাদাটা দেখাও। তো মারুদার তোমার হচ্ছে মাদাটা দেখাবে, আর মারুদার কাছে প্রচুর কবুতর রয়েছে, মানে কি দেখাবো তোমাদেরকে, কাকজিও রয়েছে তোমার হচ্ছে কি ম্যাড্রাজিও রয়েছে, লাল রয়েছে। তো এই কাল্লুমার কবুতর শেষ হয়ে গেলে এবার তোমাদেরকে আমি ম্যাড্রাজ কবুতর, তোমাদেরকে হচ্ছে মাদাটা দেখাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, মানে বুঝতে পারছো কাল্লুমা, ওহ অসাধারণ লাগছে, মানে সত্যি বলতে গেলে খুব ভালো লাগছে আমার। তো দেখে নাও খুব সুন্দর রয়েছে, দেখো দেখে নাও। তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, নট ভেতরে রয়েছে। তোমার হচ্ছে কি মারুদার ঘরের একটা কাল পোড়া কাল্লুমা দেখাচ্ছি, দেখে নাও
খুব সুন্দর রয়েছে, বিগ সাইজের রয়েছে, তাই তো দাদা? তোমার ঘরের কবুতর, তাই তো? একদম ঘরের। আচ্ছা ঘরের কবুতর। আচ্ছা কতদিন তবু আছে তবু দাদা? এগুলো মেইন আমার কাছে মোটামুটি 2-3 বছর। আচ্ছা 2-3 বছর রয়েছে। আচ্ছা যে বেবিও করে নিয়েছো তাহলে? প্রত্যেকটা পেয়ারেরই আচ্ছা বাচ্চা গ্যারান্টি আছে, আমি সব বাচ্চা করেছি আগে। আচ্ছা আচ্ছা তোমার ঘরেরই বেবি না কারো কোনো দাদার কাছে কালেকশন করেছো? এগুলো আমার বন্ধুদের কাছ থেকে মেইন পিয়ার কালেকশন করা, সেখান থেকে আমি বেবি করেছি। আচ্ছা বেবি নেই, বেবি সেল করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো মারুদার মুখ থেকে তোমরা শুনেই নিলে, তো এবার তোমাদেরকে পেয়ারটা দেখাবো। চলো, কালপোড়া রয়েছে, প্রচুর ছটফট রয়েছে, মানে দাদা ঠিক করে ধরতে পারছে না। আচ্ছা মানে অত বড় সাইজের, মানে বুঝতে পারছো নড়টা দেখো। মাদার থেকে কিন্তু লং সবচেয়ে বেশি হয়, নড়ের লং সবচেয়ে নড়ের বেশি হয়। দেখে নাও লেজের কোয়ালিটি, দেখে নাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর কোয়ালিটি। যেহেতু এটা চিনি নয়, এটা কালপোড়া কাল্লুমা, দেখে নাও তো। আমি বেশি কিছু দেখাচ্ছি না, দেখে নাও খুব সুন্দর রয়েছে। তো এবার তোমার থেকে বডি স্ট্যান্ডিংগুলো দেখে নাও, দেখে নাও খাঁচায় ছেড়ে দিচ্ছে দাদা। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করবে, আর হ্যাঁ অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে কল করবে, কারণ এসব কবুতর তোমাদের যে লফটে গেলে লফটা আরও দেখতে তোমাদেরকে ভালো লাগবে। তো চলো নেক্সট কোনো কবুতর দেখে নাও। আর একটা তোমার হচ্ছে ধাসু লাইনের কাল্লুমা পেয়ার দেখাচ্ছে, দেখো একদম অন্য জেনারেশনের একটা। আচ্ছা মেন মাস্টার পেয়ার তোমার, তাই তো? আচ্ছা দেখে নাও খুব সুন্দর লাগছে, দেখে নাও নর রয়েছে, আর এটা রয়েছে তোমার হচ্ছে কি মাদা, তোমার হচ্ছে কি দেখে নাও খুব সুন্দর লাগছে, দেখে নাও তো তোমাদের হচ্ছে কি। আচ্ছা দাদা এটা কতদিন রয়েছে তবু দাদা? এটা মোটামুটি আমার কাছে 7 বছর আছে। 7 বছর মানে বুঝতে পারছো প্রচুর বেবি করা হয়েছে, ঠিক আছে? এখন বর্তমানে পায়রাগুলো বসে গিয়েছে, যদি কেউ নিতে চায় পায়রাগুলো উড়াতে পারবে না, কিন্তু এদের বাচ্চা উড়ানোর ফুল গ্যারান্টি। আচ্ছা তবু কত বাচ্চা বেবি হলে কত উড়বে তবু? মোটামুটি তুমি ধরে নাও গরমেও যদি কেউ খালি গমের উপর দিয়ে ওড়ায় মিনিমাম 5-7 ঘন্টা। 5-7 ঘন্টা মানে মিনিমাম? মিনিমাম আর একদম গ্যারান্টি, তাই তো? গ্যারান্টি। আর কেউ যদি তোমার হচ্ছে কি এর বেবি চাও, দাদা উড়িয়েও দেখিয়ে দেবে। দাদার পজিশনটা খুবই ভালো ছাদের ওপর তোমার হচ্ছে কি, দেখে নাও খুব সুন্দর পেয়ারা রয়েছে, একদম চিনি কাল্লুমা। সত্যিই আমার এসে দেখে খুবই ভালো লেগেছে, সবথেকে সেরা কাল্লুমা দেখছি আজকে দাদার হাতে। তো চলো এবার বডি স্ট্যান্ডিংগুলো দেখে নেবো, আর লেজের কোয়ালিটি তো অবশ্যই দেখবো, যেহেতু কাল্লুমার ওটাই মেন। তো চলো এবার বডি স্ট্যান্ডিংগুলো দেখে নিই, দেখে নাও তোমার হচ্ছে কি দাদা নটটা ছেড়ে দিল, এবার দিচ্ছে তোমার হচ্ছে কি মাদা, দেখে নাও। তো খাঁচার ওপরে থেকে যতটা দেখাতে পাচ্ছি, সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পাবে তোমার হচ্ছে কি। আচ্ছা তোমার হচ্ছে কি দাদা তোমার বাড়িটা কোথায় রয়েছে একটু বললে ভালো হতো। আমার লোকেশন হচ্ছে বারাসাত শাসন। আচ্ছা উত্তর বারাসাত শাসন, উত্তর বারাসাত শাসন। যদি শিয়ালদা দিক দিয়ে আসতে চায় হাসনাবাদ লোকাল ট্রেন ধরতে হবে, সন্ডালিয়া স্টেশনে নামতে হবে, ওখান থেকে নেমে আমার সাথে যোগাযোগ করলে। আচ্ছা দাদার সাথে তুমি যোগাযোগ করলে অবশ্যই তোমার হচ্ছে কবুতর পেয়ে যাবে, একদম লো প্রাইসে তোমার হচ্ছে কি কবুতর ছেড়ে দেবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে তো অবশ্যই তোমার হচ্ছে কমে করে দেবে। তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, দাদার কাছে প্রচুর কবুতর রয়েছে, তো দাদাকে আমি বেশি সময় নষ্ট করছি না, আরও প্রচুর কবুতর বাকি রয়েছে, এগুলো তোমাদেরকে দেখাবো। হচ্ছে কি গিরিবাস দেখাচ্ছে লাল পায়রা, তোমার হচ্ছে কি দেখে নাও খুব সুন্দর রয়েছে, মানে দাদা তোমার হচ্ছে কি ঘরেরই পায়রা, তাই তো? আচ্ছা এটা তবু কতদিন আছে তবু দাদা? মোটামুটি 2 বছর। আচ্ছা মোটামুটি 2 বছর রয়েছে, সব পুরাতনই পায়রা তোমার কাছে দেখতে পাচ্ছ, পুরাতন পায়রা তোমার হচ্ছে কি। আচ্ছা এদের প্রাইসটা কেমন রেখেছো? লাল কবুতর তোমার হচ্ছে কি সকলেই চাও, তোমার হচ্ছে কি দাদা কমেই করেই নেবে। আর এটা রয়েছে তোমার হচ্ছে কি নর, আর এটা রয়েছে মাদার রয়েছে, সুন্দর লাগছে দেখো। তো তোমাদেরকে দেখে নাও খুব সুন্দর রয়েছে, রানিং পেয়ার রয়েছে, একদম ডিম তারা রয়েছে তো দাদা? হ্যাঁ ডিম তারা, ডিম তারা রয়েছে, গ্যারান্টি আছে, ডিম তারার জন্য একদম গ্যারান্টি রয়েছে, দেখে নাও খুব সুন্দর লাগছে। সামনেই রয়েছে তোমার হচ্ছে কি নর, আর তোমার হচ্ছে ও সাইডের দিকে রয়েছে তোমার হচ্ছে কি মাদা, একদম মস্তিতে রয়েছে, বুঝতেই পারছি, দেখে নাও। তো চলো কোনো নেক্সট কবুতরের দিকে আগে। একটা তোমার হচ্ছে কি ম্যাডাজি কবুতর দেখাচ্ছে, এবার লালের ওপর থেকে ম্যাডাজি, যেহেতু এখন প্রচুর ডিমান্ড রয়েছে এখন। আচ্ছা লাল ম্যাডাজি তোমার হচ্ছে কি কতদিন রয়েছে দাদা তোমার কাছে? মোটামুটি 1.5 বছর মতো আছে। আচ্ছা 1.5 বছর রয়েছে, এদেরও কি বেবি হয়েছে? হ্যাঁ হ্যাঁ এদেরও বেবি হয়েছে, দেখে নাও বেবি সেল হয়ে গেছে, বেবি নেই এখন বর্তমানে। আচ্ছা তো দেখে নাও তোমার হচ্ছে কি মারুদার ঘরে খুব সুন্দর সুন্দর কবুতর রয়েছে, এটা রয়েছে নর দাদা? এটা নর, আর এটা রয়েছে মাদার রয়েছে,
একদম তোমার হচ্ছে কম প্রাইসে ছেড়ে দেবে। আচ্ছা এদের প্রাইসটা কেমন রেখেছো মারুপদা? মোটামুটি 1200 টাকার মতো চাওয়া দাম আছে, এবারে কেউ আমাদের সাথে। আচ্ছা আচ্ছা 1200 টাকার মতন চাওয়া দাম আছে তোমার হচ্ছে। দেখে নাও খুব সুন্দর রয়েছে, দেখে নাও আমার দেখে সত্যি খুব ভালো লাগলো। এবার তোমাদের হচ্ছে কি তোমার হচ্ছে কি এদের ফ্লাইংটা কত দূর হবে তবু জানো কি? এগুলো এগুলো আমি যখন উড়িয়েছি এখন তো বর্তমানে এগুলোকে উড়াচ্ছি না। আচ্ছা এটা আমার উড়ানো আছে বাড়িতে, মোটামুটি 4 ঘন্টা উড়ানো আছে। 4 ঘন্টা উড়ানো আছে এদেরকে, উড়ানো আছে 4 ঘন্টা। এদের বেবিকে উড়িয়েছি মোটামুটি 3 ঘন্টা উড়িয়েছে। আচ্ছা তে 3 ঘন্টা উড়িয়েছে তাই তো? হ্যাঁ। আচ্ছা তো এবার তো হচ্ছে বেশি কিছু দেখাচ্ছি না, আইস কোয়ারি দেখো খুব সুন্দর রয়েছে লালের উপর থেকে দেখে নাও। তো তোমাদেরকে ক্যামেরাটাই ভালোভাবে যত ভালোভাবে দেখাতে পারছি, সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পাবে। তো এবার তোমাদের হচ্ছে বডি স্ট্যান্ডিংগুলো দেখে নেবো, তো মারুপদা এবার ছেড়ে দাও। তোমার হচ্ছে কি দেখে নাও খুব সুন্দর রয়েছে, একদম কম প্রাইসে তোমার হচ্ছে কি দারুণ খাড়ান আছে এগুলো। তো দেখে নাও খুব সুন্দর রয়েছে, দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে। তো চলো কোনো নেক্সট কবুতরের দিকে আমি আসছি। আর একটা তোমার হচ্ছে কি এগুলো সিঙ্গেল কবুতর দেখাচ্ছে তোমার হচ্ছে কি, একটা রয়েছে তোমার হচ্ছে ম্যাড্রাজ কবুতর, আর একটা রয়েছে তোমার হচ্ছে গিরিবাজ। ম্যাড্রাজটা রয়েছে তোমার হচ্ছে কি মাদা, আর গিরিবাজটা রয়েছে তোমার হচ্ছে কি নর। তোমার হচ্ছে কি দেখে নাও। আচ্ছা তোমার হচ্ছে কি যেটা তোমার ম্যাড্রাজই রয়েছে এটা কাল্লুমা রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ কাল্লুমা রয়েছে, মাদা রয়েছে, দেখে নাও খুব সুন্দর রয়েছে। যেহেতু তোমার হচ্ছে কি দাদা ধরতে ভালো লাগবে বলে ওই জন্য দাদা ধরলো। আচ্ছা এদের তোমার ম্যাড্রাজিটার কত প্রাইস রেখেছো তবু? এটা আমি পেয়ার হিসেবেই বিক্রি করতে চাই। আচ্ছা পেয়ার হিসেবে, যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় অবশ্যই যোগাযোগ করবে, আমি সেটা আলোচনার সাপেক্ষে বলে দেব। আচ্ছা আচ্ছা তো আমি তোমার হচ্ছে প্রাইসটা তোমার হচ্ছে বলছি না, দাদার সাথে আলোচনা করলেই তোমার হচ্ছে দাদার কাছে সব তো দাম ভিডিওতে বলা সম্ভব নয়। তো তোমার হচ্ছে কি তোমার হচ্ছে পেয়ারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও খুব সুন্দর রয়েছে, দেখে নাও সরি পেয়ার বললাম। তোমার হচ্ছে একটা গিরিবাজ রয়েছে, একটা রয়েছে ম্যাড্রাজ। তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, দাদার কাছে প্রচুর কবুতর রয়েছে মারুপদার কাছে। তো চলো নেক্সট কোনো সেটের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তোমার হচ্ছে কি আর একটা তোমার হচ্ছে কি নাপতার সেট দেখাচ্ছি। আচ্ছা এটা দাদা কী নাপতার রয়েছে একটু বললে ভালো হতো। এটা তোমার ফুলশিরার মধ্যে? আচ্ছা ফুলশিরার মধ্যে রয়েছে। আচ্ছা ফুলশিরার মধ্যে হচ্ছে কি নাপতার রয়েছে, দেখে নাও খুব সুন্দর রয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও খুব সুন্দর রয়েছে। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমার হচ্ছে কল করে নেবে। আইস কোয়ালিটি খুব সুন্দর রয়েছে, দেখে নাও খুব সুন্দর রয়েছে। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে, দেখে নাও। তো এদের প্রাইসটা কেমন রেখেছো দাদা? এটা 1500 টাকা প্রাইস। আচ্ছা 1500 টাকা তোমার হচ্ছে কি প্রাইস রেখেছো, 1500 টাকা দাম বলছে। আচ্ছা তোমার বাড়িতে কতদিন আছে তবু? এগুলো আমার বাড়ির বাচ্চা পায়রা। আচ্ছা এগুলো, আচ্ছা এদের যে ধাইটা এদের বাবা মা বিক্রি হয়ে গেছে। আচ্ছা এদের বাবা মা বিক্রি হয়ে গিয়েছে তাই তো? দেখে নাও খুব সুন্দর লাগছে। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা হচ্ছে কল করে নেবে, তাড়াতাড়ি কল করবে যাতে তোমাদের লফটে এসব কবুতরগুলো যেতে পারে। তো বডি স্ট্যান্ডিংগুলো আমি দেখে নেবো, চলো বডি স্ট্যান্ডিংগুলো দেখে নাও অসাধারণ রয়েছে। আর এদের আইস কোয়ালিটি দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখে নাও খুব সুন্দর রয়েছে। দেখো কত খাড়াই রয়েছে, দেখে নাও। তো এবার তোমাদের হচ্ছে আইস কোয়ালিটিটা দেখাবো, খুব সুন্দর রয়েছে। দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, দেখে নাও। তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে, ভিডিও ছাড়ার সাথে সাথে কল করবে। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকম কবুতরের ভিডিও তোমার হচ্ছে কি আপলোড করে থাকি। তো তোমরা দেখতেই পেলে মারুপদার বাড়ির তোমার হচ্ছে কি কবুতরগুলো দেখিয়ে দিলাম। তো এটা ছিল তোমার হচ্ছে কি ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্টে খুব লো প্রাইসে তোমার হচ্ছে কি কবুতর পাবে, তোমার হচ্ছে কি 200 টাকা 250 টাকা এরকম প্রাইসে তোমার হচ্ছে কবুতর পাবে। তো নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অল করে রেখো যাতে তোমাদের নেক্সট ভিডিওটা যেন মিস না যায়। তো চলো নেক্সট ভিডিওতে দেখা।